আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানটি দেখার জন্য। পরীক্ষাটি ছিল ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে। পরীক্ষাটি হয়েছিল 18 জুন 2022 সালে। 90 নম্বরের এই পরীক্ষায় সময় ছিল 90 মিনিট। চলুন সমাধানটি দেখি। প্রথমে আমরা সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে এ কথা লিখিত রয়েছে? 7নং অনুচ্ছেদে। দি রিপাবলিক গ্রন্থের লেখক হচ্ছেন প্লেটো। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। বাংলা নববর্ষে পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হয়েছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। পায়ের আওয়াজ পাওয়া যায়, বইটির লেখক হচ্ছে সৈয়দ শামসুল হক। হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে? ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। বিশ্ব ডাক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বার্ন, সুইজারল্যান্ড। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন? নিউজিল্যান্ড। আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি, উক্তিটি কার? এটি ফিদেল ক্যাস্ট্রোর। গণতন্ত্রের সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা? এটি লর্ড ব্রাইসের উক্তি। ইউক্রেনের মুদ্রার নাম ইউক্রেনিয়ান বিনিয়া। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। সিম এর পূর্ণরূপ কি? সিম এর পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম কি? আইসাইট। ল্যান্ড কার্ডের অপর নাম কি? ল্যান্ড কার্ডের অপর নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। মধ্যযুগে মুসলিম শাসিত কোন শহরকে লাইট হাউস অব দ্য ইউরোপ বলা হয়? স্পেনের কর্ডোবা শহরকে ইউরোপের বাতিঘর বলা হয়। বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? ওজোন উপাদান। এবারে এক কথায় প্রকাশ দেখব, যার অনুরাগ দূর হয়েছে বিতরাগ। ফুলের তৈরি ফুলেল। শত্রুকে দমন করে যে অরিন্দম। যা সহজে জীর্ণ হয় সুপাচ্য। যেখানে বেশি কথা বলা হয়েছে অতিরঞ্জিত। ব্যাশ বাক্যসহ সমাস নির্ণয় করতে বলা হচ্ছে বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। এটি রূপক কর্মধারয় সমাস। সেতার তিন তার যে যন্ত্রের সেটি সেতার। এটি সংখ্যাবাচক বহুব্রীহি। চালাক চতুর যে চালাক সেই চতুর, চালাক চতুর। এটি কর্মধারয় সমাস। পদ্ম আঁকি, আঁকি পদ্মের ন্যায়। এটি উপমিত কর্মধারয় সমাস। কানাকানি, কানে কানে যে কথা কানাকানি, এটি ব্যতিহার বহুব্রীহি সমাস। এবারে বিপরীত শব্দ লিখতে বলা হচ্ছে অগ্রগামী, পশ্চাৎগামী, শিথিল, সুদৃঢ়। ঘাতক মহাজন, প্রসারিত সংকুচিত, সজীব নির্জীব। শব্দজোড়া সঠিক অর্থ লিখতে বলা হচ্ছে দূতি, এটি হচ্ছে সংবাদ বাহিকা, দূত থেকে দূতি। আর দয়জোপালা রসুকার দিয়ে যেটি দ্যুতি সেটি হচ্ছে জ্যোতি। যমক শব্দের অর্থ হচ্ছে সমারোহ, আর উন্তস্থীয় জ দিয়ে যে যমক সেটি হচ্ছে যমজ। অর্থ হচ্ছে মূল্য, অর্ঘ হচ্ছে পূজার উপকরণ। প্রকার ধরন প্রাকার প্রাচীর। পুত পত্র, আর রসুকার দিয়ে পুত হলে পত্র, দীর্ঘকার দিয়ে পুত হলে পবিত্র। শুদ্ধ করে লিখতে বলা হচ্ছে সপরিবারে লিখতে এখানে ভুল রয়েছে, দন্ত স ব, সঠিক হবে দন্ত স প রসকার বা একার রয়কারে সপরিবারে। মুমূর্ষু লিখতে মরসুকার ময় দীর্ঘকার মধুর্ণ সয়রেব রসুকার মুমূর্ষু। সান্ত্বনা লিখতে এখানে তালিব্যস্য দেওয়া হয়েছে, নয়তয়ের নিচে ব হবে সেটি দেওয়া হয়নি,
সান্ত্বনা লিখতে হবে দন্ত স একার দন্ত নয় তয় ব দন্ত নয়কার সান্ত্বনা। স্বরাসন লিখতে এখানে দেওয়া হয়েছে মূর্ধন্য স রয়কার তালিব্য স দন্ত ন স্বরাসন। সঠিকটি হবে তালিব্য স রয়কার দন্ত স দন্ত ন স্বরাসন। বিভীষিকা লিখতে সঠিক হবে বর্ষিকার ভয় দীর্ঘিকার মূর্ধন্য স রে রশিকার কয়কার বিভীষিকা। কোনো অফিসে যতজন কর্মকর্তা কর্মচারী রয়েছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠল, ওই অফিসে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা কত? উত্তর হচ্ছে 70 জন। সমাধান করুন x ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2a + x মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। এর উত্তর হচ্ছে x ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। যদি a ইজ ইকুয়াল টু রুট ওভার 5 + √3 হয় তবে a প্লাস 8/b³ এর মান কত? এর মান হচ্ছে 28√5। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম ও প্রস্থ 3 মিটার বেশি হলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কম হবে। আবার দৈর্ঘ্য 3 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার বেশি হলে ক্ষেত্রফল 67 বর্গমিটার বেশি হবে। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলা হচ্ছে। এটির দৈর্ঘ্য হচ্ছে 17 মিটার, প্রস্থ হচ্ছে 9 মিটার। একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো, খাতাটির ক্রয়মূল্য কত? খাতাটির ক্রয়মূল্য হবে 48 টাকা। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।